আজকে আমি তোমাদেরকে একটা চটজলদি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ধনে পাতার চাটনি। আর এই ধনে পাতাটা তৈরি করতে, চাটনিটা তৈরি করতে লাগবে ধনে পাতা, আর টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর রসুন কুচি। তো প্রথমেই কড়াইতে কিছু রসুন কুচি দিতে হবে। লাল লাল করে রসুনটা ভাজার পর কাঁচা টমেটোটা দিয়ে দিতে হবে, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ ওটা ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ওর উপর একটু নুন ছড়িয়ে দিতে হবে স্বাদ মতো। কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন কুচিটা আমাদের ভালো করে একটু ভাজতে হবে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এবার এর উপর দিতে হবে ধনে পাতাটা। ধনে পাতাটা দিয়ে আমাদের কিছুক্ষণ নাড়তে হবে। যেহেতু ধনে পাতা এমনিতেই নরম, তো কড়াইতে দেওয়ার পর বেশিক্ষণ নাড়তে হবে না, একটু এপিটোপিট ভেজে নিয়েই আমরা তারপর এটাকে তুলে নেব। এই যে হয়ে গেছে, এটা এবার আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। A few moments later. তো এই যে একেবারে রেডি হয়ে গেছে আমাদের ধনে পাতার চাটনি। এর উপর একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিলেই ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ধনে পাতার চাটনির রেসিপি। এটা শুধু তোমরা যে গরম ভাতের সাথেই খেতে পারবে তা নয়, এটা রুটি পরোটার সাথেও খুব ভালো যাবে, আর এছাড়াও কোনো স্ন্যাক্সের সাথেও যদি তোমরা খাও তো ভীষণ ভালো লাগবে। আর খুব সহজ রেসিপি, তোমরাও একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, আশা করি সবারই খুব ভালো লাগবে।